আর একজন দর্শক বলেছেন ওনার করোনার ভ্যাকসিন নেয়ার কতদিন পর উনি বেবি নেওয়ার জন্য ট্রাই করতে পারবেন। আচ্ছা, আসলে করোনার ভ্যাকসিন নেওয়ার পরে আপনি দুটো ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করার পরে সাধারণত আমরা যেটা বলা হয়ে থাকে যে সেকেন্ড ডোজ কমপ্লিট করার পরে আপনার অ্যাটলিস্ট 3 উইকস লাগে সময় অ্যান্টিবডিগুলো ডেভেলপ করতে, 3 to 4 উইকস। সুতরাং আপনি সেকেন্ড ডোজ নেওয়ার পরে 1 মাস পর থেকে আমার মনে হয় আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন ইনশাল্লাহ।